আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নুসরাত রানী। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আগামী 10 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ছাড়া বিএনপি গণসমাবেশের জন্য পুলিশ বিকল্প প্রস্তাব দিলে বিএনপি বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকার 10 ডিসেম্বর গণসমাবেশের স্থানের অনুমতি নিয়ে তালবাহানা করছে। তারা যে সকল স্থানের কথা প্রস্তাব করছে সেসব স্থানে আমরা কমফোর্ট ফিল করছি না। তাই 10 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও তোরাক নদীর তীর ছাড়া বিএনপি গণসমাবেশের জন্য পুলিশ বিকল্প প্রস্তাব দিলে আমরা বিবেচনা করব। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খোকন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা উন্নয়ন করি আর বিএনপি মানুষ খুন করে। এই চট্টগ্রামে বিএনপি বারবার বোমা ও গ্রেনেড মেরেছে। বিএনপির মানুষ শান্তি চায় না। রোববার চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে জনসভায় ভাষণের শুরুতেই চট্টগ্রামের ভাষায় কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় নেতা কর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, অনরা ক্যান আসন, গম আসন নি। জনসভা মঞ্চে উঠে চট্টগ্রামের 29টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় দেশপ্রধান আরও বলেন, খালেদা জিয়া পারে মানুষ হত্যা করতে, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ শান্তিতে থাকে। বিএনপির দুইটা গুণ আছে, ভোট চুরি আর মানুষ খুন করা। এখন থেকে বাংলাদেশ, মালয়েশিয়া, তুনিশিয়া, কুয়েত ও যুক্তরাজ্য থেকে সৌদি আরবে উমরা হজ করতে যাওয়ার জন্য ইলেকট্রনিক উমরা ভিসা রেজিস্ট্রেশনের সময় অ্যাপে আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক ডেটা দিতে হবে হজযাত্রীদের। প্রথমেই সৌদির ভিসা বায়ো অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীর পরিচয় যাচাই বাছাই পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এই ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে 10টি আঙুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পূর্ণ করতে হবে। গত বছর শেষের দিকে মোবাইল অ্যাপের মাধ্যমে ভিসা বায়োমেট্রিক করার কথা জানিয়েছিল সৌদি সরকার। এতে মক্কায় ওমরাহ পালন করতে আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে একটি চিপসহ ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছিল সৌদি আরব। সেখানে ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ থাকবে। এবছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় হিজাব না পরে চুল খোলা রেখেই অংশ নেন এলনাজ রেকাবি। সে অপরাধে তার পারিবারিক বাড়ি ভেঙে দিয়েছে ইরান সরকার। রোববার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়, চলতি সপ্তাহে ইন্টারনেটে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে মাটিতে খেলাধুলার মেডেল পড়ে থাকা সহ বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এছাড়াও ওই ভিডিওতে এলনাজের ভাই ও ইরানের অন্যতম শীর্ষ ক্রীড়াবিদ দাউদকে কাঁদতে দেখা যায়। যদিও ফুটেজটি আসলে কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। অবশ্য ইরানে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে ওই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, নির্মাণের জন্য এলনাজের পারিবারিক বৈধ অনুমতি না থাকায় সেটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে ইরানের সরকার বিরোধীরা এটিকে এলনাজের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকাণ্ড বলে দাবি করে ব্যাপক নিন্দা করছেন। তাদের দাবি, চলমান বিক্ষোভ ঠেকাতে আন্দোলনকারীদের উপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে রাইসি প্রশাসন। চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শুধু বল নিয়ে প্র্যাকটিসই নয়, মাঠে গোলের মহড়াও দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দেখা যাবে এই তারকাকে। তবে শুরু থেকে খেলবেন নাকি প্রয়োজন বুঝে মাঠে নামবেন সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিলিয়ান কোচ তিতে। তিনি জানিয়েছেন, রোববার বিকেলে আরও একবার নেইমারকে প্র্যাকটিসে দেখে দক্ষিণ কোরিয়া ম্যাচের চূড়ান্ত একাদশ তৈরি করবেন। 9 দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বল নিয়ে অনুশীলন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, শুরুতে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে প্র্যাকটিস না করে আলাদা বল নিয়ে প্র্যাকটিস করেছেন নেইমার।
চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার লেফট ব্যাক আলেকজান্ড্রো নেইমারের মতোই বল নিয়ে আলাদা প্র্যাকটিস করেন। কিছুটা ভালো অবস্থা দানিলোর। তিনি অন্যদের মতো ফুটবলারদের সঙ্গে শুরু থেকেই প্র্যাকটিস করছেন বলে জানা গেছে। নিজের হাজারতম ম্যাচের দিনে সকারুদের হটিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিলেন লিওনেল মেসি। শনিবার রাতে রাউন্ড অফ সিক্সটিনে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়েছে আলভেস সেলেস্তেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ার গোলটি আর্জেন্টিনার বদলুতে পাওয়া আত্মঘাতী গোল করেন এনজো ফার্নান্দেজ। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে লিওনেল স্ক্যালোনের শিষ্যদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে লুইস ভ্যান হালের নেদারল্যান্ডস। 3-1 গোলের দুর্দান্ত এক জয় তুলে দিয়েছেন তারা। 9 ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে 2014 বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এ দুদল। সেবার টাইব্রেকারে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 পেজ। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। ফ্ল্যাশ নিউজ নিয়ে এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি নুসরাত রানী। ভালো থাকুন, সুস্থ থাকুন।